হে এভরিওয়ান, আজ হলো শুক্রবার। তো এখন আমি যাচ্ছি ঋষিকে নিয়ে পোলিও খাওয়াতে। ঘরের সমস্ত কাজ করা বাদ দিয়ে এখন আমাকে দৌড়াতে হচ্ছে রেডি হয়ে। আর আমার বাইরে গেলে আমাকে লিপস্টিক, কাজল এগুলো দিতেই হবে, মানে ক্যামেরাটা লাগে না দিলে। তাকে তো লিপ কালার দিতাম, এখনও নিই। আর এইখানে মানে এই রাস্তাটার ওই পাড়েই কিন্তু আমাদের বাড়ি, মানে পুকুর পাড়টা পড়ে, পুকুর পাড়টা অপোজিটেই কিন্তু বাড়ি, মানে যেই বাড়ি থেকে যে পুকুরটা দেখা যায় সেই পুকুরের পাশ দিয়েই এই রাস্তাটা। তো আমাদের হয়েও গেছে পোলিও খাওয়ানো, তো এবার বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ সেরে আবার আমাকে বেরিয়ে যেতে হবে বাজার করতে, কারণ সবজিতে অনেক কিছু নেই। মুদিখানাতে আছে সব কিছুই কিন্তু সবজি নেই। তো আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, কারণ যেহেতু ঘর ছাতিতে হবে, মুছতে হবে, তার জন্য না ওই জামাটা আমি ছেড়ে ফেললাম। খুব তাড়াতাড়ি করে হাত চালানোর চেষ্টা করছি, কারণ যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো, কারণ আমাকে একটা থেকে দেড়টার মধ্যে চলে যেতেই হবে। টার্গেট ছিল একটা, কিন্তু একটা হয়নি, কারণ এসে আমি খাবার খেয়েছি। আমি সকালেই চলে যেতাম তখন যখন ওকে পোলিওটা খাওয়াতে গেলাম, কারণ তখন আমি কিচ্ছু খাইনি, ঋষিকে খাইয়ে নিয়ে গেছিলাম। খাওয়ানোর আধ ঘন্টা পরে ওকে পোলিও খাওয়ানো হয়েছে, কিন্তু আমি নিজে কিছু খাইনি, মানে খাবার না সময়টা পাইনি, তার জন্যে আমি আবার বাড়িতে আসলাম। যদি খাওয়া হয়ে যেত তাহলে আমি একেবারে বাজার করে নিয়ে এসে তারপরে আমি বাড়িতে ঢুকতাম, যদিও বা ওইটা অন্য দিক আর আমাদের বাড়ি বা বাজার করতে যাওয়ার দিকটা আলাদা। আর আমাদের বাড়ি থেকে বাজার বেশি দূর না, 2 মিনিট হেঁটে এরকম, মানে আমার বাবার বাড়ি থেকে বাজার, আর আমার এই বাড়ি থেকে বাজার অনেকটাই, 10 থেকে 15 মিনিট, আমার 15 মিনিটই লেগে যায় ধর ঋষিকে নিয়ে, তাও 13-14 মিনিট এরকম। তো দূর তো অনেকটাই আছে। আর জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, যেগুলো আমার কালকে তুলে রেখেছি, কিন্তু রাত্রিবেলায় আমার একটাও জামা কাপড় ভাঁজ করা হয়নি, যেহেতু ঋষিকে পড়তে বসানো থাকে। তার মধ্যে ভিডিও যদি দিনে এডিট না করা হয় তখন আবার রাতে এডিট করে রাতেই দিয়ে দিতে হয়, সেটার একটা ঝামেলা তো আছেই। আর চুলটা আস্তে 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 করে এবার খুলে যাচ্ছে, আমি চুলে ক্লিপ দিতে ভুলে গেছি, এবং যখন আমি গেছিলাম ওখানে তখনও আমি চুলে ক্লিপটা দিইনি, শুধুমাত্র খোপা করে চলে গেছি। মানে ভেবেছিলাম ক্লিপটা দেব, কিন্তু দিতে মানে দেওয়াটাই হয়নি। আর চুলে অন্য সময় বেনি করা থাকলে অসুবিধা হয় না, এরকম থাকলে খুবই অসুবিধা হয়। তো আলনাটা আমার গোছানোটা কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে ঋষির জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আর ওই তাকটা একটুখানি অগোছালো হয়েছিল, সেটা একটুখানি গুছিয়ে নিলাম। বাইরে হাজব্যান্ডের সোয়েটারটা ছিল, সেটা এনেও আমি ঘরের মধ্যে রেখে দিলাম। সোয়েটার তো প্রতিদিন প্রতিদিন কাচা যায় না, আর হাজব্যান্ডের সোয়েটারটা খুবই মোটা, মাথার কাছটা ওটা একদম শুকাতে চায় না, তার জন্য ওইটা অনেক দিন পরপর কাচি। তো আমি বলি বেশিরভাগটা যে তুমি দোকানে গেলে সোয়েটারটা পরবে না, দোকান থেকে যখন বেরিয়ে আসবে তখন আসার সময় এটা পরবে, দোকানে কাজ করার সময় এটা পরবে না, না হলে না একদিনও যাবে না, প্রতিদিন আমাকে কাচতে হবে। এখানে তো রোদটা নেই, আমাকে সেই তিনতলাতে দৌড়াতে হবে তবেই। তো এদিনকে কাচলাম, এই তিনতলাতেই দিয়ে আসবো। তো আমার এদিকটা গোছানো তো হয়ে গেল, এবার এই পাটিটাকে তুলে আর ওই কী বলে চাদরটাকে তুলে আমি বাইরে দিয়ে আসবো, বাইরে মেলেও দিয়ে এসেছি। আর ঘর পাড়ানা সমস্ত কিছুটা ঝাড়া হয়ে গেছে, শুধুমাত্র এইটুকুই ঝাড় দেওয়া বাকি আছে। তো তাড়াহুড়োতে সম্পূর্ণটা তো অতটাও দেখানো সম্ভব নয়, মানে ভালো করে যে দেখাবো সেটা একদম পারি না। মানে আগে যেই ধৈর্যটা নিয়ে আমি ব্লগ করতাম এখন সেই ধৈর্যটা একদম নেই। আর ধৈর্য থাকলেও এখন কাজ কর্ম, তারপরে ঋষি বড় হচ্ছে, এখন অনেক কিছু সময় আমার চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু পাল্টে গেছে, তার মধ্যে থেকে আমি একটু সময় বের করে ব্লগ করছি বা রিলসগুলো বানাই। আর সংসারের কাজকর্ম, বাজার হাট, এই সমস্তটা তো আছে, তবু একটু সময় তো নিজের জন্যে বের করতে হবেই বলো। সব কিছুই যদি সংসারের উপরে ইনভেস্ট করি নিজের উপর কী করবো, তার জন্য নিজের যেটা যখন ইচ্ছা করে সেটা করি, তখন এটাতেই আমি অনেকখানি ভালো থাকি। তো ঘরটাও মুছে হয়ে গেছে, রান্নাঘরও মুছে এসেছি, এবার শুধুমাত্র ওই জায়গাটা মুছে নেব, আর এই বারান্দাটাও আমার মোছা হয়ে গেছে। তাই নিজেকে যদি নিজেই খেয়াল না রাখি তাহলে
আমার খেয়াল বা যে কোনো মানুষের নিজেরটা নিজেকেই দেখতে হয়, অন্য কেউ কিন্তু এসে বলবে না যে তুমি খেয়েছো নাকি বা তোমার এটা করনি বা ওটা করনি, তোমার নিজের দিকটা কেউ বলবে না। হ্যাঁ, অন্য কাজের ক্ষেত্রে এগুলো সবাই বলবে যে নিজের খেয়াল রাখছো না কেন বা কিছু, এইগুলো না নিজেরটা নিজেকেই করে নিতে হয়। তো এখন আমি বসে বসে জল খেয়ে নেবো, 1 লিটার মতন জল খেয়ে নেবো এখন, রোদের মধ্যে বসি আর মুখটাতেই রোদটা পড়ে, মানে এদিক ওদিক যেদিকেই ঘুরি না কেন মুখেই রোদ পড়ে, কারণ এখন রোদটা একদম মাথার উপরে, তার জন্যে তো বসে বসে অনেকখানি জলটা খাই। আর এখনকার জলের মানে খাওয়ার ইয়েটা একটু চেঞ্জ করেছি, সকালবেলায় খাই 1 লিটার আর তারপরে খাওয়ার পর তো কোনো জলই খাই না, মানে সকালে যে খাবারটা খাই তারপরে কোনো জলই খাই না। আর খেয়েছিলাম রুটি, 1টা রুটি খেয়েছিলাম। আর এরপর আমি বেরিয়ে যাচ্ছি, জামা টামা পরে বেরিয়ে যাচ্ছি, ঋষিকে স্নান খাওয়া সব কিছুই করিয়েছি, তবে আমার না হয়েছে স্নান না হয়েছে খাওয়া, কারণ 1:30 বাজতে যাই অত সময় নেই। কারণ ভেবেছিলাম আজকে মাংস নেব, এই ভেবেই গিয়েছিলাম, মানে এই ভেবেই বাজার দিয়ে তাড়াতাড়ি করে গেছি, কিন্তু শেষমেশ আমার ভাগ্যে আর মাংস জোটেনি, কারণ সব দোকানগুলো দেখছি বন্ধ করে দিয়েছে। হয়তো 1টার সময় গেলে হয়তো আমি পেয়ে যেতাম, কিন্তু ওই যে যতই তাড়াতাড়ি করো না কেন শীতের বেলা না দেরি হয়ে যাচ্ছে, তবু তাড়াতাড়ি করে অনেক কষ্ট করে চেষ্টা করলাম দেখি যাতে তাড়াতাড়ি হয়। আর উনি তো পাটকাঠিটাকে নিয়ে যাচ্ছেন, পাটকাঠিটা নিয়ে কি উনি কী করবেন সেটা উনিই জানেন, তো এগুলো নিয়েই ওকে বলছিলাম। আর এখন এই ওড়নাটা গায়ে দিয়ে নিলাম, এই কুর্তির সাথে কোনো একটা ওড়না না দিলে না কেমন লাগছিলো। আর এই কুর্তিটা আগে একদম ফিটিংস হতো, যখন আমি কুর্তিটা মানে মা দিয়েছিলো তো তখন যখন পরেছিলাম এটা একদম ফিটিংস ছিল, আর এখন এতটা ঢিলা না, সেলাই করতে হবে, কিন্তু খুব বেশি সেলাই করবো না, ক্রেপ কাপড় তো খুব বেশি সেলাই করলে আমার বাজে লাগে, তো এই বাজারগুলো আনা হয়েছে, প্রচুর জিনিস এনেছি, আস্তে আস্তে আনতে পারছিলাম না, নেহাই বাবার বাড়িটা কাছে বলেই আনতে পারলাম, নাহলে আমার আরও সমস্যা হয়ে যেত। তবে আমি আলু নিয়েছি 5 কেজি, সেই সব কিছু আমি নিয়ে যাব না, আমি কয়েকটা আলু নিয়ে যাব, বাদ বাকিটা রেখে দিয়ে যাব, আর বাদ বাকি সবজি যা যা কেনা হয়েছে সমস্তটা নিয়ে যাব। এইভাবে একটা ঘর বানাবো এরকম করে, হ্যাঁ ঘরে শিয়াল তো পা টেনে নিয়ে চলে যাবে, শিয়াল তো টেনে চলে যাবে, তোকে বোতল গুলো সাজিয়ে চলে দেখো, ছবি তুলতে বলে এখনো তাকাবে ওই জন্য কথা বলছে না, বাবা বলছে ওইগুলো দেখি দা। তাদের ঠাকমা ছিল না, ঠাকমা গেছিল ঠাকমার ভাইয়ের বাড়িতে, ভাই না দাদা যাই হোক হবে, তো আমি তো খেয়ে আসিনি, আর তার জন্য বাবা বারবার করে বলছিলো, তার জন্য খেয়ে গেলাম। যদি বাবার বাড়িতে ভাত কিন্তু প্রচুর আছে, মানে আমি না খেলে একটু বেড়ে যাবে, তা বাবা বারবার করে বললো যে খাবি বা কয়েকটা খেয়েই যা, তো তার জন্য আরও যদি খেয়ে আসতাম তাহলে তো আর খেতামই না, কারণ একবার ভাত খেয়ে দ্বিতীয়বার আর কোনো ভাত খাওয়ার কোনো চান্সই নেই আমার, দ্বিতীয়বার কোনো ভাতই খাচ্ছি না, যা খাচ্ছে একবার মানে ভাতটা। তো ওইখানে খেতে খেতে আমি বাবার সাথে কথা বলছিলাম, তো ভালোই লাগছিলো খেতে, আর আমার তো বাটা মাছটা নেওয়াই হয় না বলতে পারো, আমি নিই না, কারণ যেহেতু ঋষি খায় তো বাটা মাছ নিলে আবার আমাকে একটা অন্য মাছ নিতে হবে, কারণ ওকে তো কাটা ওই মাছ খেতেও পারবে না, আর আমি কাটা বাছতে গেলে মরে যাব, তার জন্য বাটা মাছটা আমার নেওয়া হয় না, কিন্তু খেতে তো খুবই ভালো লাগে। যাই হোক, আজকে দুপুরে খাওয়াটা বেশ ভালোভাবেই হলো, আর বাবা বলছিল তুই কয়েকটা ভাত খাস, মানে বাড়িতে সবার এটা নিয়ে প্রবলেম, আমি কয়েকটা ভাত খাই, মানে পেট ভৌর এরকম করে ভাত ওভারলোড করে ভাত খেতে হবে এরকম ব্যাপার, আমার যেটুকু খেতে আমি সেটুকুই ভাত খাই, কিন্তু এটা আমি কাউকে বোঝাতে পারি না, আর সবাই ভাবে খিদে রেখে ভাত খাচ্ছি, তা না, আমার যেটুকু খিদে সেটুকু ভাত খাই, যেহেতু ভাত ছাড়া বাদ বাকি জিনিসগুলো যেহেতু নিই,
তার জন্য অনেকখানি বেশি হয়ে যায়। তো এটা হলো আমার রাতের খাবার। তো আজ থেকে আমি মুলোটা খাবো। মুলোটা এনেছে প্রথম দিন আমি এরকম কামড় দিয়েছি মুলোতে, একটু কেমন লাগছিলো, তো মুলোটা কামড়িয়ে না তারপরে আমি শশা কামড় দিয়েছিলাম। তো উপরে মানে জেঠিমা দিয়েছিলো পাটি শ্যাপটাটা, তো পাটি শ্যাপটা আমি দুটো খেয়েছি, দুটো না পরে আবার ঋষি খায়নি একটা, তো ঋষিটা আমি খেয়ে নিয়েছিলাম আর ওর বাবাকে দিয়েছিলাম দুটো। তার শশা মটরশুঁটি এগুলোতে এনেছিলাম আর গুছিয়ে, খুব ভালো করে গুছিয়ে এখন রাখবো না, এখন যেমন তেমন করে ঢেলে রাখবো। তারপর শশা আর মটরশুঁটিটা একটু আলাদা করে রাখবো, কারণ শশাটা মনে হলো একটু ভেজা আছে, তার জন্য শশাটা আর মটরশুঁটিটা আলাদা করে রাখছি। বাদ বাকিটা আবার মানে মানে আলু আনলে সেদিনকে তো গোছানো হবেই, কাল পরশুই যখন বাজার যাবো তখন আলু নিয়ে আসবো, তার জন্য আজকে আর আমি ওই আলু টালু ওই সব কিছু ভালোভাবে গুছিয়ে গাছিয়ে রাখবো না। তো এই ঝুড়িটা তো সেদিনকে কিনেছিলাম, বাঁধাকপিটাও নিয়ে নিলাম, আর আজকে অনেকখানি দাম কমে কমে নিয়েছে জিনিসপত্র, তার জন্য না আরও নিয়ে আসা, নাহলে এত কিছু বাঁধাকপি ফুলকপি একসাথে দুটো জিনিস আনি না কখনো, কারণ লাস্টে উঠে যাওয়ার সময় না অনেকখানি দাম কম নিয়ে নেয়, ওই জন্য ওই সময়টা নিতে ভালো লাগে। কিন্তু মাংসটা পেলে ভালো হতো, কিন্তু সেটা আর পেলাম না, তো কী করা যায়, আমি তো আর একবার গিয়েছি আমি আর যাবই না। তো আলু আর পেঁয়াজ ব্যাগে যেরকম করেছিল সেরকমভাবে মানে আলাদা করে রাখলাম না, ওগুলো আমি পরের দিন করবো। এতগুলো মূল্য দিয়েছে আমায় 10 টাকায়, উঠে যাওয়ার সময় ছিল ওই জন্যে, আমি জানিও না কত দাম নেয় বা কত মানে কতগুলো দেয় আদৌ 10 টাকায়, কিন্তু আমাকে 10 টাকায় দিয়েছে, আমি প্রথমবার মূলো কিনলাম খাবো বলে। তাজি করেছিলাম মাখা মাখা করে ডিম কষা, ডালটা কালকের ছিল। তো আজকের মতন টাটা বাবা, এই গুড নাইট, এই খাবারটা আমি হাজবেন্ডকে দিয়ে দেবো। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।